গোকুল নগরে টিএসআর কর্মী বাসুদেব দাসের মৃত্যু নিয়ে ক্ষুধিভূত হচ্ছে রহস্য। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয় আততায়ীরা, তা নিয়ে ধন্দে তদন্তকারী পুলিশ। তারপরও অদৃশ্য শক্তির চাপে পুলিশ গোটা ঘটনাকে নিছক মৃত্যু বলেই দাবি করছে। স্থানীয় সুদখোর মহাজনদের সঙ্গে বচসার জের ধরেই কি বাসুদেব দাসের এই পরিণতি, গুঞ্জন ব্যাটালিয়নের সদর দপ্তর সহ গোটা গোকুলনগরে। বাসুদেব দাস ওরফে বডি টিএসআর এর 11 নম্বর ব্যাটালিয়নের ফলোয়ার্স। বুধবার সকালে বিশালগড় কলেজ সংলগ্ন একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। বাসুদেব দাসের মৃত্যু নিয়ে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশের দাবি, পুকুরের জলে ডুবেই বাসুদেবের মৃত্যু হয়েছে। কিন্তু মৃত টিএসআর জওয়ানের পরিবারের অভিযোগ, বাসুদেবকে শ্বাসরুদ্ধ করে খুন করে আততায়ীরা পুকুরের জলে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের ঘটনাকে নিছক মৃত্যু বলে প্রচার করতে সক্রিয় হয়ে উঠেছে কুচক্রীরা। মৃত বাসুদেব দাস ওরফে বডি ছিল টিএসআর এর ফলোয়ার্স কর্মী। গত 20 বছর যাবৎ বাসুদেবের কর্মস্থল ছিল গোকুলনগর ব্যাটালিয়নের সদর দপ্তরে। পরিবার নিয়ে ব্যাটালিয়নের কোয়ার্টারে বসবাস করত বাসুদেব। গোটা গোকুলনগর চত্বরে ছিল তার অবাধ বিচরণ। চাকরি করার পাশাপাশি উপরি রোজগারের জন্য স্থানীয় সুদ কারবারিদের হয়ে কাজ করত বাসুদেব। স্বাভাবিকভাবে সুদখোর মহাজনদের সঙ্গে বাসুর গভীর সম্পর্ক ছিল। ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বাসুদেবকে হাতিয়ার করে সুদখোর মহাজনরা ব্যাটালিয়নের অভ্যন্তরে রগরগে সুদের ব্যবসা করত। মধ্যস্থতাকারীর ভূমিকায় থেকে বাসু পেত সুদের 1%। বাসুদেব নিজের জিম্মায় তার অনেক সহকর্মীকে মোটা অঙ্কের টাকা এনে দিয়েছে স্থানীয় সুদখোর মহাজনদের কাছ থেকে। আর এখানেই ঘটেছে বিপত্তি। বাসুকে দিতে হয়েছে জীবন, পরিবার চিরতরে হারিয়েছে তাকে। ব্যাটালিয়নে কান পাতলে শোনা যায়, তার অনেক সহকর্মী সুদখোরদের পাওনা টাকা না মিটিয়ে অন্যত্র বদলি হয়ে চলে যায়। তখন সুদখোর মহাজনরা বাসুকে টাকার জন্য চাপ দিতে থাকে। কিন্তু বাসুদেব দাসের পক্ষে সুদখোর মহাজনদের টাকা মিটিয়ে দেওয়া সম্ভব নয়। সুদের টাকার লেনদেন নিয়ে সুদখোর ব্যবসায়ীদের সঙ্গে বাসুদেবের কয়েকবার ঝামেলা হয়েছে। বাসুদেব বরাবরই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তার অক্ষমতার কথা জানিয়েছে। এরপর থেকেই টিএসআর এর ফলোয়ার্স কর্মী বাসুদেব দাসের ওপর সুদ ব্যবসায়ীরা চটে যায়। ব্যাটালিয়নের সহকর্মীদের একাংশের আশঙ্কা, সুদের কারবারের সূত্র ধরেই খুন হতে পারে বাসুদেব। টিএসআর কর্মী সাঁতার জানে না তা অসম্ভব, সে সাঁতার সম্পর্কে ওয়াকিবহাল। এই কারণেই পুকুরের জলে ডুবে মৃত্যুর কোনো প্রশ্নই আসেনি। তাছাড়া বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন পুকুরে বাসুদেব স্নান করতে যাবে কেন, উঠছে এই প্রশ্নও। যদিও ক্যাম্পের পেছন দিকেই এই পুকুরটি, ব্যাটালিয়নের সদর দপ্তর লাগোয়া এলাকায় আরও পুকুর রয়েছে। সাধারণত বাসুদেব কখনো পুকুরে যায় না। পুকুরে স্নানের জন্য গেলে তার সঙ্গে গামছা থাকত। মৃত্যুর দিন বাসুর সঙ্গে গামছা ছিল না, তার পরনে ছিল খাকি রঙের প্যান্ট ও হাত কাটা সাদা গেঞ্জি। খবর অনুযায়ী সোমবার রাতে কোয়ার্টার থেকে বের হয় বাসুদেব আর বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকালে ক্যাম্পের পেছনে থাকা পুকুরে বাসুদেব দাসের মৃতদেহ পাওয়া যায়। আশঙ্কা করা হচ্ছে রাতেই আততায়ীরা বাসুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। প্রমাণ লোপাটের জন্য রাতের আধারে বাসুর লাশ পুকুরে ফেলে দেয় আততায়ীরা। বাসুদেব দাসের পরিবারের লোকজনও এই আশঙ্কা করছে, কিন্তু পুলিশ বিষয়টিকে নিছক মৃত্যু বলে দাবি করে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ক্রাইম ডেস্ক, নিউজ ভ্যানগার্ড।